ব্রেইন স্ট্রোকে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের মা দীপালী দেবী। রবিবার দুপুরে ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয় সুদীপার মায়ের। আপাতত 74 বছরের মাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করিয়েছেন সুদীপা। সবাইকে একটাই প্রার্থনা, মা যেন সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরে আসেন। সুদীপা নিউজ 18 বাংলাকে জানান, গতকাল রাত 2:30 পর থেকে আর অ্যাটাক হয়নি, আর চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এমনিতেই চিকিৎসক সুদীপাকে শুরুতে বলে দিয়েছিলেন ধীরে ধীরে আত্মীয়দের জানিয়ে দিতে, কিন্তু আজ তার অবস্থার উন্নতি দেখে নিজেই আশা দিয়েছেন ভেন্টিলেশনে না রেখে পুরনো মেডিকেল পদ্ধতিতে দীপালী দেবীকে সুস্থ করার চেষ্টা করবেন। কিন্তু সুদীপার কথায় এখনো ভালো বলার মতো পরিস্থিতি হয়নি, কারণ আর একটা অ্যাটাক হলেই আবার আগের জায়গায় ফিরে যাবে। রবিবার দুপুর বিকেল নাগাদ নাতি আদিদেবের সঙ্গে বসে খেলেছিলেন দীপালী দেবী। বাইরের ঘরে সুদীপা ও অগ্নিদেব টেলিভিশন দেখছিলেন। আদিদেবের জ্বর হয়েছে বলে তাকে সুস্থ থাকার পরামর্শ দিচ্ছিলেন, বকাবকিও করছিলেন। সুদীপা তার মায়ের শেষ কথা শুনতে পেয়েছেন। তিনি নাতিকে বলছেন, কথা না শুনলে শরীর খারাপ হবে আরো, হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে দেবে, কিন্তু তারপরই সব চুপ। সুদীপা ঘরে গিয়ে দেখেন দীপালী দেবী শুয়ে আছেন, মুখ বেঁকে যাচ্ছে। ছেলে আদিদেব বলতে থাকে, মা দেখো দিদু কথা বলছে না, রাগ করেছে আমার উপর। সুদীপার কথায় জানা যায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একের পর এক অ্যাটাক হচ্ছিল তার মায়ের। এখন একটু উন্নতি হলেও বাঁ দিকটা খানিকটা প্যারালাইজড। চিকিৎসক বলেছেন 7 দিনের আগে বিশেষ কিছু বলা যাবে না।